sasuri versus bouma. Bouma, এই নাও এঠো তলাটা নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। রান্নাটা কেমন হয়েছে মা? রান্না? ছি 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 ছি, রাস্তার কুত্তাও মুখে তুলতে পারবে না, এটা একটা রান্না হয়েছে? আবার শখ করে জিজ্ঞেস করা হচ্ছে রান্না কেমন হয়েছে মা? পুরে খাবে না, বাট আপনি তো চেটে পুটে সাফ করে দিয়েছেন তাই না? অন্য কেউ ফেলে? ভাত খাও, চালের কত দাম জানো? ভাতগুলো যা রান্না করেছো এত শক্ত চেবতেই পাচ্ছিলাম না। ও মা, লোকের মাথা চিপিয়ে খেয়ে নিচ্ছেন আর ভাত চিবোতে পাচ্ছেন না। বৌমা, তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? তুমি তোমার শাশুড়ি রাসমণি দাসের সাথে দাঁড়িয়ে কথা বলছো, যেখানে গোটা শুদ্ধ গ্রামের লোক রাসমণি দাসের নাম শুনলে এক ঘাটে জল খায়। আজ আসুক ছেলে, তোমার নামে আমি নালিশ করব, তারপর দেখব কত তোমার মুখে মুখে চোপা হয়েছে। ও মাই গড, আমার বরকে নালিশ করে দেবে, আমার এখন কি হবে? ও মাই গড, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। বৌমা, আমার কিন্তু এবার মাথায় রক্ত উঠে যাচ্ছে, এবার কিন্তু আমি গোটা সংসার ছারকার করে দেব, আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি। আমি তো ভয় কেঁপে উঠলাম মা। দূর হয়ে যাও আমার চোখের সামনে, তোমার এই মুখ আমি আর দেখতে চাই না। আর আসুক তোমার আজকে শ্বশুর ঠাকুর বাড়িতে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি, কত মুখে মুখে তোমার চোপা হয়েছে। না মা, প্লিজ আপনি বলবেন না, আমি অনেক ভয় পেয়ে গেছি মা। তিনকালে গিয়ে এককালে থেকেছে, মরার আগে অ্যাটলিস্ট বৌমার একটু আদর যত্ন তো করতে পারেন, তা নয় এখানে বসে আছেন, শ্বশুর ঠাকুর এলে নাকি নালিশ করবেন, আধিক্ষেতা। বৌমা